হাই বন্ধুগণ, আমাদের এসআরএম টিভিএস কে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকন প্রেস করে নিন, তাকে আমরা যে কোনো নতুন ভিডিও ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। স্যার, এতে রাস্তা একটু বেয়া আছে না, এতে গাড়িখন রাখি যায়। ঠিক আছে, ঠিক আছে, দিলে হয়ে যাবো। খুড়া, আপনি সরকারি অনুদান পাইছে কি বেটা? সেটিও কাম হয়েছে কি? কাম হয় নাই হবো। ও, তারপরে সরকারে ক্যাশ করেছে আপনার নামে, এটি বলে ঘর হওয়া নাই? ঘর তো হওয়া নাই, টেকাই পাওয়া নাই। আপনি বলে টেকা পাইছে, এইটু বাইক কিনছে বলে আপনি? হ্যাঁ, কিছু খরচ পাতি করছে, হবো লাহে লাহে হবো আর কি। ও, হয় নাকি? হ্যাঁ, এই এক সপ্তাহের ভিতরে তো কাম করবা লাগবো, হয় নাকি? নইলে আপনাকে উঠাই লই যাও। হবো, সপ্তাহের আগতে আপনার ঘরটা দিব লাগবে। আপনার এই বাইক কিনে লৈছে, টাকা দিয়ে কেনে ঘরটো দিয়া নাই আপনার, এটা তো অফার দিছে আপনার, এক সপ্তাহ আগতে শেষ দিব লাগবে ঘরটো উঠাই কেনে। হ্যাঁ দিম, নইলে সরকারের পরে আপনার আরো কিবা বেলেগ বেলেগ চেষ্টা করে যাবে, আপনি উঠা লোক পারিব সবাই পরে। খুড়া, আপনার যদি ইউনিট মেম্বার আছে, সেক্রেটারি আছে, তার লগত মিলি মিলি কিবা এটা কাম করে যাব। আর যেখানে আছে সেখানে আমরা দেখে লই যাব। ইমান দিন ফিরো অফিসর এতে আইছে কিয়র কারণে? এতে একটা ক্যাশ দিলাম, হ্যাঁ, ঘরে ইটিউ দিয়া নাই বলে সেইটু সরকার করা কাজ করেছে, মই ইটিউ
বিপালে যান সরকারের পয়সা দিছে নয় সব বাইক কিনে লই কিনে চলাই আছে কি করব এটা যদি নদায় কি গরিব মানুষ কারণে দিয়েছে বাইকের মত কারণে দিয়ে নাই চা খাব নাকি এটা এই কারণে মোর ভারতের মানুষ অসম মানুষ এই কারণে পিছপরা বুঝি পেয়েছে এই ঘর দিবার দিছে একটু বাইক করে নিয়েছে এই তো ঘর নাই ঘর পাইছো একটা গাড়ি কিনেছি তথাপি ভরি কিনে দিছো ঘর ঠিক আছে এনেকা করে দিও দিয়ে না এনেকা নগরী কি হবো ও ছই হওয়া নাই তার ঘর বুঝি পেলুন তো হওয়া নাই কাম করে আছে নাকি আপনি আরো করি আজি কি হল এটা কাম করে আছে কাম করা হল আমার আজি দুদিন হল দুদিন হল তাহলে আপনি গম না পাই ভালো করে না ভালকে গম না পাও পুরান কর্মচারী নাই মুহুরি আছে মুহুরি তো নাই কমপ্লেইন তো কোনে করলে আপনার ঠিকই করেছে কিন্তু কথা হল কি বারিকার বতর গতিকে বস্তুটো মানে ভাঙি যায় কিন্তু তোমার মাটিটো এতে বহা না যায় এটা মাটি হবো সাইডবানটো বঢ়িয়াকে ভাঙি যাব ঠিক আছে যাওয়া